আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নবীদেরকে ধৈর্যের মাধ্যমে রাগ না করে বান্দার মধ্যে দ্বীনের ফেজা কায়েম করায় দিলেন সাহাবা একরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন শিক্ষাই দুনিয়ার জমিনে পেয়েছেন তাবেঈরাও পেয়েছেন তবে তাবেঈরাও পেয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিস শরীফে উল্লেখ রাসূলের চাচা ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ওনার ঘর ছিল মসজিদে নববীর সঙ্গে লাগানো এই ঘরের সাথে মসজিদে নববীর সাথে ঘর ঘরের চালের উপর একটা পানির নালা পানির নালা কারণ বৃষ্টি আসলে পানি পড়ে আমাদের ছাদের ভিতরে পাইপ আছে না পানি যাওয়ার এই পাইপটা ছিল মসজিদে নববীর ভিতরে মসজিদে নববীতে যখন বৃষ্টি আসতো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ছাদ থেকে পানি মসজিদে নববীর ভিতরে চুয়ে চুয়ে পড়ত হযরত ওমর ফারুক এই জিনিসটা দেখলেন ডাক দিয়ে জিজ্ঞেস করে এটা কার ঘর বলে এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের চাচার ঘর রাসূলের চাচার ঘর তাহলে ঘরের উপরে যে পাইপ দেখা যায় এই পাইপের পানি তো মসজিদে নববীর ভিতরে পড়ে মসজিদের ডিস্টার্ব এটা বেয়াদবি এটা নাজায়েজ পাইপটা ভেঙে দাও হযরত ওমর ফারুকের কথা অনুযায়ী পাইপটা খুলে ফেলা হলো পানির নালাটা খুলে ফেলা হলো কিছুক্ষণ পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে কি রে আবার বাসার ছাদের উপরে পাইপ কই হযরত ওমর ফারুক সরাই ফেলছেন ওমর ফারুক বলছে এটা মসজিদের দিকে আছে এটা নাজায়েজ হারাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে যায় ডাক দিয়া বলে ওমর কি ব্যাপার তুমি পাইপটা কেন সরাইলা বলে পাইপটা সরাইলাম কারণ মসজিদের দিকে পাইপ দেওয়া এটা বেয়াদবি এটা নাজায়েজ কাজ তোমার বাসার পানির ছাদের পানি এটা মসজিদের ভিতরে পড়ে এটা ডিস্টার্ব আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে ওমর তুমি কি মনে করছো এটা আমি আমার নিজের চিন্তায় দিলাম না না আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে এই পাইপটা লাগাইছি স্বয়ং আকায় নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতিতে এই পাইপটা আমার ঘরের ছাদে লাগছে হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ চলো তোমার ঘরের সামনে আমাকে নিয়ে যাও নিয়ে যাওয়া হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন হে আব্বাস আমি একটু রুকু দিলাম দয়া করে আপনি আমার কথা ফেলবেন না আপনি আমার পিঠের উপর উঠে দাঁড়ান আর দাঁড়ায়া আপনার যেই পানির নালাটা আমি খুলছি এই নালাটা আপনি সুন্দর করে আবার লাগায় দেন কারণ যেই নবীর আদেশক্রমে নালা লাগে আর আমি অমর সেই নালা খুললাম এই সাহসটা আমি অমরের কোনোদিন হতে পারে না সুতরাং আমি যেহেতু বেয়াদবি করে ফেলছি আমার শাস্তি হিসেবে আমি উপর হইলাম আপনি আমার পিঠে দাঁড়ায় দাঁড়ায় ওই নালাটা আবার মসজিদ আপনার বাসার ছাদে লাগায় দেন এটাই আমার বেয়াদবির শাস্তি সুবহানাল্লাহ অমর যদি এই জায়গায় ব্যাটাগিরি দেখাইতো দুধ যেটা বলছি তো বলছি যা এটা করেন নাই কারণ রাসূলের আদেশ এখানে রাগারাগি চলে না এই জায়গায় অন্য কোনো কথাও চলে না যার কারণে ওমর হওয়া সত্ত্বেও নিজের পিঠের উপরে দাঁড়ায় তারপরে ঠিক করতে বলছেন আজ পর্যন্ত মসজিদে নববীতে ওই পানির নালাটা দেখা যায় এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাগ সংবরণ করার কথা বললেন সাহাবা একরামরা ওলামা একরামরা বুজুর্গানে দিনরা তাকে উসমানের সব দামাত বরকাত উনার কিতাবে একটা ঘটনা উল্লেখ করেন আল্লামা মারুফ কারকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা কিছু মানুষ আছে দেখবেন মোল্লা দেখলেই চিৎকারি করে আছে না নাই টুপি দেখলেই ভাল লাগে না দাড়ি দেখলে পছন্দ হয় না এবার টুপি ছাড়া দাড়িওয়ালা ছাড়া বিয়াও হয় না মারুফ কারকি রহমতুল্লাহ সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছেন কিছু পোলাবান যুবকরা নৌকার উপরে ডেক সেটে গান টান বাজায় গান গায় আর নাচানাচি করে শীতলক্ষা নদীতে দেখা যায় না যায় না আপনাদের কাছে নি নদী আমরা খুব দেখতাম এখনো দেখি পদ্মা টদ্দায় গেলে দেখবেন ডেক সেট বাজায় নাচে আবার ডিজে গান তাহেরির গান বাজায় তো এই গান টান বাজায় মজা টজা করতেছে মারুফ কারকি রহমতুল্লাহ আলাইকে দেখছে দেখার পরে আয় বল্লা দিছে একটা ঠিক আর কি হ্যাঁ বল্লা কি গালি দিছে কিছু একটা মারুফ কারকি রহমতুল্লাহ বহুত বড় বুজুর্গ ছিলেন মুসলমান বুজুর্গ
উনি রাস্তা দিয়ে হাঁটতেছে তো গালি দিচ্ছেন তো জওয়ান জওয়ানরা হ্যাঁ মোল্লা টোল্লা হেনতান এই টাইপের কিছু কথা আর কি তোনার পাশে খাদেম আছে খাদেম ডাকতে বলে হুজুর কিছু বললেন না আপনার গালি দিল একটু রাগ ওঠে না কি বলবো মা দেখ আবার গালি দিছে একটা কিরে মোল্লা কি কি পাশ থেকে একটা খালি কোসাই হুজুর কিছু বলেন আমার সহ্য হইতেছে না কিছু বলেন তো মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি হাত আসমানের দিকে উঠাইছে ওটা ডাক দিয়া বলে আল্লাহ এই যুবকগুলা দুনিয়াতে যেমন আরামায়েশে আছে শান্তিতে আছে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে তাদেরকে এভাবে শান্তিতে রাখো এবারে কয় বদদোয়া দিতে আর হে করে দোয়া কত কিছু কোন কিছু বদদোয়া দোয়া দিবেন কব দোয়াই তো করছি বলছি তো কিছু কয় এটা কোন দোয়া হইল এরা দুনিয়াতে আরামে আছে কিয়ামতে আরাম থাকবে তো আপনারা গালি দিল এটা কি করলেন কার বেটা আমার দোয়ার অর্থ তুই বুঝছ নাই তাহলে কি এই যুবকগুলা দুনিয়াটারে কত উপভোগ করতেছে আরাম আয়েশ এরা তো আর আখিরাত সম্পর্কে জানে না এরা যদি আখিরাত সম্পর্কে জানতো দুনিয়াতে এরকম আরাম করতো না গান শুনতো না নাচানাচি করতো না তা আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তুমি দুনিয়াতে যেরকম শান্তিতে রাখছো কিয়ামতেও রাখো এখন কিয়ামতে যদি শান্তি থাকতে চায় তাহলে তো হেদায়েত দরকার ঠিক না অর্থ কি যে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও এই রাগের মাথায় যদি কাউরে গালি দেওয়াও লাগে ভালো কথা বলবেন গালি দিবেন না অনেক সময় বাপ মা কি বলে জানেন সন্তানদেরকে সন্তান যদি বেয়াদবি করে আল্লাহ করে বিচার করো ঠিক কয় না আল্লাহ এগের হে এগের বিচার করো তুমি আল্লাহ তুমি এটা এই করো মা বাবা অতিষ্ঠ হয়ে এগুলা কথা বলে এগুলা জিন্দেগিতে বলবেন না আমার তো বাচ্চা আছে শুনেন আমি কি বলি আমার বাচ্চা যদি কোনোদিন উল্টাপাল্টা উল্টাপাল্টা করে কি বাচ্চা তো উল্টাপাল্টা করবেই একটা ছোট বাচ্চা যদি দুষ্টামি না করো বাচ্চা কেন হইল ও তার মুহাম্মদুর রাসূলুল্লাহ না তাই না একমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোনোদিন খেলেন নাই দুষ্টামি করেন নাই কারোর সাথে ফায়েশা কথা বলেন নাই প্রয়োজনে বাহিরে আর আমাদের বাচ্চা কথা যদি না বলে দুষ্টামি যদি না করে বুঝতে পার ব্রেন সমস্যা আছে বাচ্চা তত দুষ্টামি করবে বাচ্চা তত ব্রেনই হবে এলে বাচ্চা দুষ্টামি করলে গালি গালাজ করবেন না আমি আমার বাচ্চা যদি কথা না শুনে আমি বলি আল্লাহ তুমি ওলি বানাও এখানে কি বলি আল্লাহ তুমি ওলি বানাও আল্লাহ তুমি বুজুর্গ বানাও আল্লাহ তুমি আলেম বানাও তা আমার সন্তানকে মাঝে মাঝে আমি খেয়াল করি ওর ছোট বোন যখন ওরা দাম টাম দেয় না কিলায় তখন ও কয় আল্লাহ তুমি ওরে বুজুর্গ বানাও আচ্ছা ভালো দেখে শিখলো না খারাপটা শিখলো বলেন কি শিখলো বাপ হইছেন কেন লাগলে কি লাগে আপনি কোন আপনি সন্তানরে পালতে পারেন না তো সন্তান তো আপনার মারবেই সন্তান তো মারবেই আপনার সোদাইসি মক্কার ইমামের একটা ঘটনা আমরা উনার সাক্ষাৎকারে শুনছি উনি বলছেন এই কথা উনার মা ছোটকালে একবার বলছিল রাগ খুব দুষ্টামি করত যত বড় বড় হাস্তি আছে এরা ছোটবেলায় বেশি দুষ্ট ছিল বড় হওয়ার পরে বুজুর্গ হইছে তো সোদাইসি সাহেব বলেন যে আমার মা আমাকে দুষ্টামির কারণে একদিন বলতেছেন আল্লাহ এটা এত দুষ্টামি করে আল্লাহ তুমি এর কাবার ইমাম বানাও কাবার ইমাম বানাও উনি সোদাইসি সাহেব বলতেছেন টিভিতে সাক্ষাৎকার আর কান্দেছেন আরে আমার মা আমারে দোয়া দিয়া দিল যে রাগের মাথা যে আল্লাহ তুমি কাবার ইমাম বানাও আজকে এই সারা দুনিয়ার মানুষ তার পিছনে নামাজ পড়ে কা হয় এই মায়ের দোয়া কবুল হয় না হয় না আর রাগের মাথা যেটা বলবেন এটা বেশি কবুল হয় কারণ মানুষ রাগ যখন করে তখন একটু মজলুম থাকে তো যদি জালেম হয় তাহলে তো রাগ দেখা রাগ দেখায় মেরে এলি বলে মারতে পারে না বলেই তো সে মজলুম এখন যে কিছু করতে পারতেছে কিন্তু রাগের শরীর উঠতেছে এই রাগ যখন আসবে তখন বলবেন আল্লাহ তুমি আমার সন্তানটাকে ওলি বানাও বিবি যদি কথা না শুনে আল্লাহ তুমি আমার বউটাকে নামে অবশ্যই বানাও ঠিক না রাগের মাথায় ভালো কথা না খারাপ কথা এবার সারা আল্লাহ তুমি দুনিয়াতে যেমন শান্তিতে আছে তাদেরকে শান্তিতে আখেরাতেও দাও তার মানে আখেরাতের শান্তি যদি পাইতে হয় হেদায়েতের দরকার আছে না আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও হুজুর মানুষে গালি দিল হে দেয় বদ দোয়া হে দেয় দোয়া হ্যাঁ হুজুররা এমনই